ভারতের বিখ্যাত সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক গত মঙ্গলবার 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তবে দেশটিতে শৌচাগার নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে যে বিপ্লব তিনি এনেছেন, সেজন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। 1970-এর দশকের শুরুর দিকে বিন্দেশ্বর তুলনামূলক সাশ্রয়ী টুইন পিটের শৌচাগার ডিজাইন তৈরি করেন। পরবর্তীতে এই ডিজাইনের উপর ভিত্তি করে এখনও ভারতের হাজার হাজার গ্রামে স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরি করা হচ্ছে, যার ফলে দেশটির লাখ লাখ মানুষ নিরাপদ স্যানিটেশন সুবিধা পাচ্ছেন। একই সাথে বিন্দেশ্বরের প্রতিষ্ঠিত সুলভ ফাউন্ডেশন ভারতের শহরগুলোতে বহু শৌচাগার স্থাপন করেছে, যেগুলো পে পার ইউজ মডেলের ভিত্তিতে পরিচালনা করা হয়, যা খুবই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। এতে প্রস্রাবের জন্য 1 রুপি এবং মলত্যাগের জন্য 2 রুপি এর ধারণা খুব দ্রুতই ছড়িয়ে যায় ভারতে, কেননা দেশটিতে শৌচাগার ব্যবহার না করে খোলা জায়গায় কিংবা গাছের পেছনে বসে মলত্যাগের অভ্যাসটি ছিল বেশি প্রচলিত। শুধু শৌচাগার নয়, বরং বিন্দেশ্বর ভারতে বিদ্যমান জাতিগত বৈষম্যের বিরুদ্ধেও কাজ করে গেছেন। বিশেষ করে অস্পৃশ্য মনে করা দলিত সম্প্রদায়ের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করেছেন। ব্যক্তি জীবনে বিন্দেশ্বর ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা মহাত্মা গান্ধী দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন। তিনি তার জীবনে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন মানুষের জন্য স্যানিটেশন সমস্যার সমাধান করার বিষয়টিকে। সমাজসেবক হিসেবে অসাধারণ সব কাজের জন্য বিন্দেশ্বর বহু দেশি বিদেশি পুরস্কারে ভূষিত হয়েছেন। জনপ্রিয়তা বাড়তে থাকলে গণমাধ্যমের পক্ষ থেকে তাকে মিস্টার স্যানিটেশন কিংবা দ্য টয়লেট ম্যান অফ ইন্ডিয়া নামেও অভিহিত করা হয়।